অনেক চেষ্টা করেও আটকানো যায়নি সিরিয়াল এখানে আকাশ নীলে শেষ হওয়া। আর এখানে আকাশ নীল শেষ হওয়ার পরই শন ইতিমধ্যে শুরু করে দিয়েছে কাজ। না, কোনো সিরিয়ালের কাজ নয়, একটি ফটোশ্যুট, পুজো স্পেশাল ফটোশ্যুট। ঠিক এই সময় অনেকেই ভেবেছেন, বিশেষ করে অনামিকার ফ্যানেরা ভেবেছেন, তাহলে অনামিকা এই সময় কী করছেন? হ্যাঁ, তিনি বন্ধুদের সাথে হ্যাং আউট তো করছেনই, সাথে বেশ কিছু শুটিংও করছেন। অনামিকাও কিন্তু কোনো সিরিয়ালের শুটিং এই মুহূর্তে করছেন না। একটি নতুন শুটিংয়ে তাকে দেখা যাচ্ছে, ঠিক কিসের কাজ সেটা এই মুহূর্তে বোঝা না গেলেও দেখা যাচ্ছে কখনো সিগারেট হাতে মজা করছেন, কখনো আবার অন্যের সাথে বেশ রাগারাগি করছেন। প্রথম মুহূর্তে দেখলে মনে হয় সেটা যেন সত্যি সিরিয়াসলি করছেন অনামিকা। না, তবে পুরোটাই শুটিং। দেখে নিন অনামিকার এই নতুন শুটিংয়ের কিছু অংশ। রেডি রূপেশ, রোল করো। ইট ইজ রোলিং অলরেডি। রোলিং, টেক 4 এন্ড অ্যাকশন। আমি গার্ড হচ্ছে জাস্ট। আরে সাইডে সাইড, গাইস পাউট। কি ভাই ভাই, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এ ডিসক্লেইমার টু ইউ প্লিজ নিচে ধর। সিরিয়াসলি সবাই ওয়ান, ইউ আর লুকিং সেক্সি, ইউ আর লুকিং সেক্সি, উই অল আর লুকিং সেক্সি ম্যান। আসছি না আমি। এই অমরদা, এদিকে দেখো না অমরদা, তাকাও না এদিকে, কি করছো? দেখো দেখো, আমাদের সবাইকে সিগারেট ধরিয়ে নিজে গাঁজা বানাচ্ছো, আমাকে দাও। একটুখানি দেরি হবে, আগে পৌঁছানো উচিত ছিল কিন্তু, মানে সবাই ঠিক আছে, সবাই বের করতে পারে, দেখো অনেক বসে পড়ে এসেছি, সো অনেকদিন পর ওরা দেখবে তো ঠিক আছে, কোনো ব্যাপার না। কিছু কি বলবো কথা, মানে বেশি কিছু কথা বলবে না তুমি, কিন্তু কেউ যদি কিছু শুরু না করে বলবে, কিছু একটা র্যান্ডমলি বলে দেবে, দেখো আমাদের ওসব পুরনো ঝগড়া টগড়ার কথা বলবে না, আর যা যা সিচুয়েশন হয়েছিল বা ইস্যুস ছিল ওগুলো নিয়ে বেশি কথা বলা দরকার না। ওগুলো ঠিক আছে, ওগুলো আমি বলবো না, কিন্তু পুরনো কথা কিছু উঠে আসলে তখন কি করবো? তো চুপ থাকবে, বেশি কথা বলবে না, তোমাকে কে বলেছে তো বেশি কথা বলতে? আগে তো এরকম ছিলাম না, না আগে তো আগে যা ছিলে ছিলে, এখন তো সেরকম নেই না। আর যদি বলে ফিরে এসেছি কেন, এগুলো জিজ্ঞেস করে তো বলবে কিছু কাজ ছিল তাই ফিরে এসেছি, এত কথা বলার তো কোনো দরকার নেই না, তোমাকে তো কথাটা বলতে বলেনি না, সে ঠিক আছে। হ্যাঁ তো বলার কি দরকার আছে না, যদি পরে ধরো আবার মিটের প্ল্যান বানাতে চায়, মানে কতদিন স্টে করছি এগুলো, এই একটা দেরি হয়ে গেল না। হ্যাঁ তো কি হয়েছে, কোনো ব্যাপার না, ঠিক আছে একটুখানি দেরি হবে, আগে পৌঁছানো উচিত ছিল কিন্তু, মানে সবাই ঠিক আছে, সবাই বের করতে পারে, দেখো অনেক বসে পড়ে এসেছি, সো অনেকদিন পর ওরা দেখবে তো ঠিক আছে, কোনো ব্যাপার না। কিছু কি বলবো কথা, মানে বেশি কিছু কথা বলবে না তুমি, কিন্তু কেউ যদি কিছু শুরু না করে বলবে, কিছু একটা র্যান্ডমলি বলে দেবে, দেখো আমাদের ওসব পুরনো ঝগড়া টগড়ার কথা বলবে না, আর যা যা সিচুয়েশন হয়েছিল বা ইস্যুস ছিল ওগুলো নিয়ে বেশি কথা বলা দরকার না। ওগুলো ঠিক আছে, ওগুলো আমি বলবো না, কিন্তু পুরনো কথা কিছু উঠে আসলে তখন কি করবো? তো চুপ থাকবে, বেশি কথা বলবে না, তোমাকে কে বলেছে তো বেশি কথা বলতে? আগে তো এরকম ছিলাম না, না আগে তো আগে যা ছিলে ছিলে, এখন তো সেরকম নেই না। আর যদি বলে ফিরে এসেছি কেন, এগুলো জিজ্ঞেস করে তো বলবে কিছু কাজ ছিল তাই ফিরে এসেছি, এত কথা বলার তো কোনো দরকার নেই না, তোমাকে তো কথাটা বলতে বলেনি না, সে ঠিক আছে। হ্যাঁ তো বলার কি দরকার আছে না, যদি পরে ধরো আবার মিটের প্ল্যান বানাতে চায়, মানে কতদিন স্টে করছি এগুলো। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।